হাই ফ্রেন্ড, আমি রাহুল। লাভিং ফ্রেন্ডস টেম্পের আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওগুলো করছি সেই ভিডিওটা হলো তো আপনার ফিঞ্চ পাখির 3 থেকে 4টে বাচ্চা হবে কি করি। তো এমন একটা ওষুধের নাম বলবো যেটা আপনাদেরকে শেয়ার করবো। তো ডিম সেই ওষুধটা খাওয়ালে পাখি 3 থেকে 4টে বাচ্চা 6-7টা পর্যন্ত ডিম পাড়তে পারে। তো আমার এখানে 5টা ডিম পড়েছিল, 5টা ডিম পেয়েছিল সরি। তো একটি ডিম নষ্ট হয়ে গেছিলো কিছু কারণের জন্য, আর এখানে 4টি বাচ্চা ফুটেছে। দেখুন এখানে একটা দেখা যাচ্ছে আর 3টে বাচ্চা, এইখানে 3টে বাচ্চা আছে। তো এখানে বাচ্চা ফুটেছে। তো কী ওষুধটা দেবো, সেই ওষুধটা হলো ওষুধটার দাম হলো রিকোভিট। বেশি দাম নয়, 55 টাকা বা 60 টাকা দাম নেবেন। এই দেখুন এই ওষুধটা, এই ওষুধটা 1 বাটি জলে 2 থেকে 3 ফোঁটা রাখতে পারেন। এই যে এরকম আমি 8 বাটি জল দেবেন, এটা 2 ফোঁটা দিয়ে দিলে সকালবেলা দেবেন। আর যেদিন সকালে ওষুধ দেবেন তার আগের দিনের বাটিটি, জলের বাটিটি বার করে নেবেন মনে করে, তবে এরা সেই ওষুধটা পুরোটুকু খাবে, নইলে স্নান করবে ওষুধটা খাবে না, তো সেই হলে হবে না। তো মনে রাখবেন এই ওষুধটা যখন দেবেন, যদি কোনো পাখি ফিঞ্চ পাখি যদি ডিম পারে তাহলে দিলে হবে না, তাহলে ওরা ডিম ছেড়ে দিয়ে এই ডিম ছেড়ে দিয়ে আবার ডিম পারবে, বা বাচ্চা থাকলে দেবেন না। ডিম পাড়ার আগে বা বাচ্চা ফোটার আগে দিলে এটা খুব ভালো হয়। এই কথাটা আপনাদের শেয়ার করলাম, কারণ আমি দেখেছি যে আমাকেও একজন বলেছিল, তো আমি দিয়েছি। তো দেওয়ার পরে এরকম 4টে বাচ্চা ফুটেছে, বাচ্চাগুলো ছেড়ে ছেড়ে আছে। তো আমি আজকে বা আজকালের মধ্যে রেখে আলাদা জায়গায় সেপারেট করে দেবো। দেখতে পাচ্ছি এখানে একটি বাচ্চা মুদুয়া করে আছে, এই জল তাড়াতাড়ি সেপারেট করে দেবেন। তো এই আগের যে মেল আর ফিমেল পাখিটি আবার ডিম পাড়তে পারবে, নাহলে এগুলোকে খাওয়াবে সবসময় তো এরা ডিম পাড়বে না। এটা আপনাদের দেখতে হবে যে পাখিগুলো যদি খেয়ে শিখে যায় বাচ্চা পাখিগুলো, তাহলে ওদেরকে আলাদা জায়গায় সেপারেট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকে।